আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আজকে একটা কথা আসলে আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম না কারণ এর মধ্যে ইউটিউবে আসলে অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলেছে কিন্তু কেন যেন আজকে মনে হলো যে আমার যারা পরিচিত ভিউয়ার্স আছে বা আমার অনেক রিলেটিভ আছে ওয়াইটিতে বা হচ্ছে আমার যারা মানে আরও যে আপুরা আছে যাদের সাথে আমার ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়েছে তারা হয়তো বা অনেকেই জানে না যে আমাদের ইউটিউবেই কাজ করে একটা আপু বিডি ব্লগার শশী আপু উনি আসলে আগুনে আপুড়ে মারা গেছেন তো যে কথাটাই সর্বপ্রথম বলবো মহান আল্লাহ তালা উনিকে ওনাকে যেন আসলে জান্নাতবাসী করেন তো আমি কিন্তু কন্টিনিউ আপুর ভিডিও দেখতাম কারণ বিডি ব্লগার আশা আপু ওনার সাথে আমি অ্যাড ছিলাম তো আশা আপুর মাধ্যমেই আসলে শশী আপুর চ্যানেলটা আমার সাব করা ছিল তো এইভাবে আসলে দুই বোনের চেহারা অনেক মিল তো ওরদের ওই যে বিয়ের যে একটা অনুষ্ঠান ছিল সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো ইভেন আপুর সরষী আপুর কথাবার্তা ব্যবহার খুব ইনোসেন্ট ছিল তারপরে হঠাৎ করে আমি তো এর মধ্যে আসলে আমার যে বিষয়টা একটু প্রবলেম ছিল যে জব আমার হাজব্যান্ডের জব চলে যাওয়ার কারণে বাড়িতে চলে গেছিলাম তো নেট কানেকশন ছিল না বা ইউটিউবে এভাবে আসতে পারতাম না যার কারণে আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখি নাই তো এর মধ্যে হঠাৎ করে একটা আপডেট আসলো আর আপুর মাধ্যমে আমি জানতে পারলাম যে আপুর শরীরে আসলে আগুন লেগেছে তো এ ওনার চ্যানেলটা আসলে ভিজিট করছি কিন্তু ওখানে তো আসলে আপুর কোনো আপডেট ছিল না তো যাই হোক ডে বাই ডে আমি হচ্ছে আসলে আসা আপুর ভিডিওগুলো দেখতাম যে কোনো নিউজ আছে কি না তো এর মধ্যে কিছুদিন একদিন দুই দিন পরে আসলে হচ্ছে ই ছিল মানে দেখতাম যে কি অবস্থা আপুর এটা সেটা তো আবার এর মধ্যে আমি হচ্ছে মানে ঢাকাতে চলে আসা নিয়ে খুব বিজি হয়ে পড়ি তো হঠাৎ করে ঢাকাতে আসার পরে যে নিউজটা শুনতে পাই যে শশী আপু আসলে মারা গেছেন তো ওনার শরীরে আসলে আগুনটা লেগেছিল ইতোমধ্যে অনেকে অনেক ধরনের কথা বলেছে তো আমি বেসিক্যালি কারোর কথায় কান না দিয়ে আশা আপু যেটা বলছে ওইটাকে বিলিভ করছি যেহেতু সে খুব রিলেটিভ কাছের মানুষ তো অবভিয়াসলি সে যেটা বলবে এটাই হানড্রেড পারসেন্ট সত্যি আর কি তো আসলে আগুনে পড়া যে কত কষ্টের একটা বিষয় যখন এই যে ঢাকা পুরন ঢাকাতে আগুন লেগেছিল তারপরে হচ্ছে বিভিন্ন যে এই যে আপনার ইসে উত্তরাতে যে আগুন লেগেছিল মিরপুরে যে আগুন লেগেছিল টিভিতে আর কি নিউজে দেখতাম যে মানুষ কত যন্ত্রণা কত কষ্ট পাচ্ছে আমাদের খুব নিকট একজনের আর কি আগুন লেগেছিল ওইটা থেকে কষ্ট আগুন লেগে পুড়ে যাওয়া পুড়ে যে যে মারা যায় সেটা একটা কষ্ট যে আমরা মানে যার যাদের চলে যায় তারা আসলে এটা ফিল করে যে এটা কতটা কষ্টের কিন্তু যে ব্যক্তি আগুনে পুড়েছে তাকে যখন আসলে সুস্থতার জন্য হসপিটালে ভর্তি করা হয় সে অর্ধেক মরে যায় অর্ধেক বেঁচে থাকে এরকম অবস্থায় তাকে যখন পোড়া জায়গাগুলো যখন ড্রেসিং করা হয় এটা যে কত কষ্টের কত যন্ত্রণার সেটা একমাত্র মনে হয় আল্লাহ তালা আর যে ব্যক্তির সাথে এটা হয় সে ছাড়া কেউ বোঝে না তো কাছে প্রতিনিয়ত এটাই দোয়া করে আল্লাহ মৃত্যু তো একদিন হবেই তো রোড অ্যাক্সিডেন্ট করে যেটাতে আর কি পোস্টম্যাডাম করতে হয় তারপর হচ্ছে যে আগুনে পুড়ে পানিতে পরে এই টাইপের কোনো মৃত্যু দিও না মানে এইগুলোর যে কত কষ্ট এটা সহ্য করার ক্ষমতা মনে হয় হবে না এটা আমার ক্ষেত্রে না যে সবাই হয়তো বা মারা যাবে হয়তো বা না সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু সবাইকে সুন্দরভাবে যেন মৃত্যুটা তুমি দাও সবাইকে মানে এরকম অ্যাক্সিডেন্টলি মৃত্যুটা যেন আর দিও না বিশেষ করে আগুনে পড়ার মতো মৃত্যুটা তুমি দিও না তো খুব খারাপ লাগে এই যে হচ্ছে আপুর যে দুটা বেবি আছে এদের জন্য আর আশা আপুর কথা আর কী বলবো আশা আপু যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো মানে তুমি যখন এখনও যে ভিডিওগুলো দাও না আমি কন্টিনিউ তোমার ভিডিও আপো। মানে ভাষা হারায় ফেলি মানে তোমার চোখের পানিগুলো মানে পড়তেছে তুমি যে সেই কণ্ঠ ভারী করে কথা বলো কান্না করতেসো আসলে এগুলো খুব ফিল করে যে কতটা কষ্ট হয় আর তোমরা দুই বোন ওয়াইটিতে ছিলা একসাথে কাজ করছো তো এই দিক থেকেও আসলে বিশ্বাস করো আপু মন থেকে দোয়া করছি যে আপুকে জান্নাতবাসী করুন আল্লাহ তালা আর অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক সব সময়ের জন্য নামাজ পড়ে একটা দোয়াই করব। যে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি তাদেরকে যেন এই মর্মান্তিকভাবে আর কি মৃত্যুবরণ না করতে হয় তো যারা জানে না তাদের উদ্দেশ্যে শুধুমাত্র আমার ভিডিওটা মেক করা আজকে যে আসলে শশী আপুর জন্য সবাই একটু দোয়া করবা যে বা দোয়া করবেন যে আপুকে যেভাবে মারা গেছে আসলে এইটাই তার হায়াত এতটুকু ছিল এইটা মনে প্রাণে বিশ্বাস করা ছাড়া কিন্তু আমাদের আর কিছু করার নাই ঠিক আছে তো আসলে এমনই ভাগ্য যেদিন আপুর শরীরে আগুন লাগছে আপুর বাড়িতে আসলে পানিরও সেরকম ব্যবস্থা ছিল না যে সেইটা দিয়ে আর কি আর আপুর অনেক অংশ পুড়ে গেছিলো হয়তোবা পানি থাকলেও ওইভাবে আসলে কিছুই কাজ হতো না হয়তোবা তো যাই হোক আপু আসলে সুস্থতার মাধ্যমেই কিন্তু মৃত্যুবরণ করেছে আপুকে যখন অ্যাডমিট করা হয় তখন উনি হয়তোবা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বাট আপু কিন্তু যে অনেক সেন্সলেস অবস্থা ছিল এরকম না উনি নিজে দোয়া পড়েছেন তবা করেছেন যেটা আসে আপুর মাধ্যমে জানতে পেরেছি তো সবার কাছে দোয়া চাচ্ছি আপুর জন্য আপুকে জানাতুল ফেরদাউস দান করুক মহান আল্লাহ তালা আর আমাদের সবাইকে সুস্থ রাখুক সবাই যারা আমরা কাজ করি ওয়াইটিতে আসলে এই কথাটা বললাম শুধুমাত্র একজন ওয়াইটির অ্যাজ এ পারসন হিসেবে কারণ একসাথেই কাজ করি কে বড়ো কে ছোট এটা কোনো বিষয় না একই প্ল্যাটফর্মে আমরা আছি তো এই কথাই আসলে আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি মেক করলাম যে জানেন না বা অনেক আপুরা ভাইয়েরা আছে এখনও জানেন না আপুর চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই দেখবেন সেখানে আরও খুব ডিটেলসে আসলে লেখা আছে বিডি ব্লগার শশী লিখলে সার্চ দিলেই চলে আসবে তো ওখানে যে ছোটো ছোটো দুটো ফুটফুটে বেবি আছে এদের মুখের দিক তাকাইলে আসলে পৃথিবীর মনে হয় সব কিছু ভুলে যেতে হয় যে এত অল্প বয়সেরা মা হারা হলো এত ছোট বয়সে এরা কোথায় কি করবে কিভাবে থাকবে আল্লাহ যেন আসলে ওদের মনের অবস্থা ভালো রাখে ওদেরকে আসলে ভালো পরিবেশে বেড়ে ওঠা তৌফিক দান করে এটাই ছিল আর সবার কাছে আমিও দোয়া চাইবো এবং ইভেন সবসময় দোয়া করবো যে আপু যেন ওপারে ভালো থাকে আল্লাহ তালা তাকে যেন তার সমস্ত গুনাগুলোকে মাফ করে দেয় তো এইটাই আপনাদের কাছে শেয়ার করা ছিল অবশ্যই আপনারা আপু চ্যানেল ভিজিট করে দেখতে পারেন ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন আজকে আর কথা বলবো না সবাই ভালো থাকবেন